বীরভূম জেলা প্রায় 24,000 মানুষ একদম মানে বীরভূমের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী সবাই মিলে এখানে আসবে আমাদের হাওড়ায় এই শ্রীরামবাটিকা এবং শ্যাম গার্ডেনে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। এটা একমাত্র ব্রিগেড বলে নয়, আমরা প্রত্যেকবার অনেক ছোটোবেলা থেকে আমরা দিদির এই 21শে জুলাই আমরা করে এসেছি এই থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ছোটো থেকে আমরা করে এসেছি। আজকে ব্রিগেডটাকেও আমরা এইভাবে করে রাখি। আমি আবার বলি, 15 দিনের ব্রিগেড এটা ভারতবর্ষের ইতিহাসে এটা কেউ দেখাতে পারে না। আমি কথা দিলাম, আমার মনে হয় ব্রিগেডে মানুষ, ব্রিগেড শুধু না, সারা কলকাতায় মানুষ উঠছে পড়বে। তবে এটা প্রমাণিত যে বাংলা নয়, ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে পরে আমরা শহরের মানুষ, আমাদের খুব ভালো লাগে, ভালোবাসি আমরা। আমরা গ্রামের মানুষ এত কষ্ট করে এত কিলোমিটার দূর থেকে এসে মানে বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে, মা তার আরেকটা ছেলেকে কাঁধে হাতে নিয়ে দূর দূরান্ত গ্রাম থেকে খালি একমাত্র মমতাদি কী বলবে সেটা শুনতে, মমতাদিকে দেখতে আজকে আমাদের এখানে আসে। অতিথি আমাদের কাছে নারায়ণ, দুমুঠো ভাত দুমুঠো সবজি একটু খাওয়াবো আমরা, খাইয়ে সুব্যবস্থা শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আবার সকালবেলা বলতে হয় না, তারা পায়ে পায়ে ধুলিয়ে পায়ে ধুলো উড়িয়ে তারা মমতাদির মঞ্চের দিকে চলে যায়, মমতাদিকে দেখতে চলে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।